কারণে গ্রেপ্তার হতে পারেন শাহবাজ হামজা। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, হিজাব বিতর্কে ভারতকে কড়া জবাব, আমেরিকার ভয়ঙ্কর বিপদে মোদি এবার, তুরস্কের নাম তুর্কি হচ্ছে যে কারণে, জয়ের শপথ নিলেন জেলেন্সকি, কেন সৌদি নিয়ে বাইডেনের ইউটার্ন। এরপর আরও থাকছে ম্যাক্রোশে প্রস্তাবে নাখোশ ইউক্রেন, যে কারণে পদত্যাগ করলেন ওড়িশার সব মন্ত্রী, ইউক্রেন যুদ্ধের শততম দিনে রাশিয়ার অর্জন কতটুকু, সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্য নিশ্চয় আছে, নিজেকে বিয়ে করবেন এই তরুণী, যাবেন হানিমুনিও। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাওয়ার জন্য। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার ছেলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শাহবাজ শরিফ অর্থ পাচার মামলায় গ্রেপ্তার হতে পারেন বলে পাকিস্তানের সংবাদ মাধ্যম ট্রিবিউন এক্সপ্রেস শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ১৬ বিলিয়ন রুপির অর্থ পাচার মামলায় তাদের গ্রেপ্তার করতে চায় বলে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি শনিবার লাহোর বিশেষ আদালতকে জানিয়েছে। অর্থ পাচার মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা দরকার কিনা আদালতের এমন প্রশ্নের জবাবে এফআইআর এর আইনজীবী বলেন, চালানো তথ্য অনুযায়ী অধিকতর তদন্তের জন্য তাদের গ্রেপ্তার করা প্রয়োজন। প্রধানমন্ত্রী শাহবাজ ও মুখ্যমন্ত্রী শাহবাজ এ সময় আদালতে উপস্থিত ছিলেন। এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও দলের নেতাদের ভুয়ো মামলা জড়ানো হয়েছে বলে শুনানি শুরু হওয়ার সময় পাকিস্তান মুসলিম লীগ নামাজ আইনজীবী আমজাদ পারভেজ আদালতে জানিয়েছেন। তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিকে একই মামলায় দুটি ভিন্ন আদালতে বিচার করা যায় না, কারণ তাদের বিরুদ্ধে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো আরেকটি অর্থ পাচার মামলা দায়ের করেছে। যদিও এফআইএ শাহবাজ ও হামজাকে গ্রেপ্তার করার তাগিদ দিচ্ছে না বলে জানিয়েছে এফআইআই এর আইনজীবী। এদিকে আরেকটি হট নিউজ আছে, হিজাব বিতর্কে ভারতকে কড়া জবাব, আমেরিকার ভয়ঙ্কর বিপদে মোদি এবার। আন্তর্জাতিক ক্ষেত্রে ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত বিষয়ে গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় একটি রিপোর্ট প্রকাশ করে, সেখানে ভারত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ আনা হয়। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। রিপোর্টে লিখিত তথ্য ভুল দাবি করে নয়াদিল্লি বলেছে, বিষয়গুলো একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। খবর হিন্দুস্তান টাইমস। মার্কিন প্রতিবেদনে বলা হয়, 2021 সালে পুরো বছর জুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে, তাদের হুমকি দেওয়া হয়েছে, হত্যার ঘটনা ঘটেছে, গরু গোস্ত নিয়ে স্বঘোষিত গরু গোরক্ষকদের হামলার কথা উল্লেখ করা হয়েছে, হিজাব নিয়েও মন্তব্য করা হয় সেখানে। প্রতিবেদনে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম কিছু লিখলে পুলিশ তাদের গ্রেপ্তার করতে পিছপা হয় না। আবার বিদেশি আইনে সংশোধন করে স্বেচ্ছাসেবী সংগঠন, বিশেষ করে ধর্মীয় সংগঠনগুলোর ওপর লাগাম শক্ত করেছে ভারত সরকার। ভারতের সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, সেখানকার ধর্মীয় স্থানগুলো আক্রান্ত হচ্ছে, হামলার পরিমাণ দিন দিন বাড়ছে। আরেক মার্কিন কর্মকর্তা দাবি করেন, ভারতীয় কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে এই হামলা থেকে মুখ ফিরিয়ে থাকেন। এদিকে আরেকটি হাসপাতাল, তুরস্কের নাম তুর্কি হচ্ছে যে কারণে, রাষ্ট্রীয় নাম পরিবর্তন করতে চেয়ে জাতিসংঘের কাছে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল তুরস্ক। গত বুধবার পাঠানো এই চিঠিতে তুরস্ক জানায়, তারা এখন থেকে টার্কি বা টার্কি নামে পরিচিত হতে চায় না, বরং এখন থেকে তুরস্কের নাম জানা হয় তুর্কিয়ে। দেশটির অনুরোধে জাতিসংঘ সম্মত হয়েছে। তুর্কি সরকারের কর্মকর্তারা আশা করছেন, রাষ্ট্রীয় নামের এই বদল বিশ্বাঙ্গনে দেশটির অবস্থানের উন্নয়ন ঘটাবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কভুসোগলু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন, যেখানে তিনি জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেসকে লেখা একটি চিঠি দেখাচ্ছেন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী তুরস্ককে এখন থেকে তুর্কিয়ে বলার জন্য জাতিসংঘ মহাসচিবকে অনুরোধ করেন। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক নিশ্চিত করেছেন যে জাতিসংঘ চিঠিটি পেয়েছে, শিগগিরই নাম পরিবর্তনের অনুরোধ কার্যকর করা হবে বলে জানান তিনি। জানা গেছে, আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার কাছে নাম নিজেদের নাম পরিবর্তনের অনুরোধ জানাবে তুরস্ক। গত বছরের ডিসেম্বর নাম বদলের জন্য তুরস্ক প্রচারে অভিযান শুরু করেছিল। গত বছর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এক বিবৃতিতে বলেছিলেন, তুর্কি নামটি সুন্দরভাবে তুর্কি জাতির সংস্কৃতি, সভ্যতা ও মূল্যবোধের পরিচয় বহন করে। তুরস্কের সরকারি টেলিভিশন চ্যানেলটি টিআরটি ওয়ার্ল্ড সম্প্রতি অভিযোগ করেছে, ক্যামব্রিজ অভিযান টার্কি শব্দটিকে নিদারুণভাবে ব্যর্থ অথবা বোকা কিংবা গুরুত্বহীন ব্যক্তি হিসেবে সংজ্ঞায়িত করেছে। এছাড়া টার্কি নামের একটি পাখিও রয়েছে, এ কারণে পাখির নাম নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নামে নিজের দেশকে পরিচিত করতে চান না বলে জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট। এদিকে আরেকটি হস্তক্ষেপ, জয়ের শপথ নিলেন জেলেন্সকি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভালদিমির জেলেন্সকি রাশিয়ার বিরুদ্ধে বিজয়ের শপথ করেছেন। তিনি এমন সময় এ দৃঢ়তা প্রকাশ করলেন যখন রাশিয়ান সৈন্যরা পূর্ব দিকে তীব্র আঘাত হানছে এবং বিশ্বব্যাপী খাদ্য সংকট এড়াতে ইউক্রেন থেকে কয়েক মিলিয়ন টন শস্য বের করতে রাশিয়াকে চাপ দিচ্ছে জাতিসংঘ। টিআরটি ওয়ার্ল্ড, চলতি বছরের 24 ফেব্রুয়ারি রাশিয়ার হামলার পর থেকে বহু প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয় ইউক্রেনের সেনারা। এখন রাশিয়ান সৈন্যদের অগ্রগতি ধীর হয়ে গেছে। রুশ বাহিনীকে প্রথমে ইউক্রেনের চারপাশ থেকে বিতাড়িত করা হয়, ফলে মস্কো ইউক্রেনের পূর্বাঞ্চলের দিকে তার লক্ষ্য পরিবর্তন করতে বাধ্য হয়। এই অবস্থায় একটি ভিডিও ভাষণে জেলেন্সকি বলেছেন, বিজয় আমাদের হবে। রাশিয়ার হামলা প্রথমে হুমকির মতো লাগছিল,
তারপর বিপজ্জনক হয়ে ওঠে এখন সম্ভবত শুধু একটি তিক্ত হাসি, কারণ আর কি বাকি আছে? যুদ্ধাপরাধ, লজ্জা এবং ঘৃণা সবই রাশিয়ার দিকে। এদিকে আরেকটি হট নিউজ আছে, কেন সৌদি নিয়ে বাইডেনের ইউটার্ন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার নির্বাচনী প্রচারকালে সৌদি আরবকে অচ্যুত দেশে পরিণত করার ঘোষণা দিয়েছেন। দেশটির ভয়াবহ মানবাধিকার পরিস্থিতির কারণে তিনি অবস্থান নিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েও তিনি সৌদি আরব এবং দেশটির প্রকৃত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন। তবে ইউক্রেনে রাশিয়ান হামলার পরে নতুন ভূ রাজনৈতিক বাস্তবতায় মার্কিন প্রেসিডেন্ট এবার ইউটার্ন নিয়েছেন। তিনি চলতি মাসের শেষের দিকে সৌদি আরব সফরে গেছেন। এ সময় তিনি যুবরাজের সঙ্গে বৈঠকেও করবেন। খবর নিউ ইয়র্ক টাইমস ও সিএনএনের। সৌদি আরব বাইডেনের দুই অগ্রাধিকার, তেল উৎপাদনের বৃদ্ধি এবং যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের শান্তি চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হওয়ার কয়েক ঘন্টা পর বৃহস্পতিবার এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যুক্তরাষ্ট্র অব্যাহত কূটনৈতিক তৎপরতা রিয়াদ এ সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে বাইডেন মধ্যপ্রাচ্য সফরকালে সৌদি আরবে যাত্রা বিরতি করবেন। এদিকে আরেকটি হস্তমিশ্রণে সেই প্রস্তাবে নাকচ ইউক্রেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একটি বক্তব্যের কড়া নিন্দা জানিয়েছেন ইউক্রেন। বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। শনিবার ফ্রান্সের একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন, রাশিয়াকে অপমানিত করা উচিত হবে না। আমরা কূটনৈতিক উপায়ে যুদ্ধ বন্ধ করে তা থেকে বেরিয়ে আসার পথ প্রশস্ত করতে পারি। এ সময় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতার ভূমিকা রাখারও প্রস্তাব দেন তিনি। অবশ্য ম্যাক্রোর এসব প্রস্তাব ইউক্রেন খুব একটা ভালোভাবে গ্রহণ করেনি। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এক টুইট বার্তায় বলেছেন, এই ধরনের প্রস্তাব কেবল ফ্রান্সকে অপমান করবে এবং অন্যরা একই দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে। পূর্ববর্তী কিয়েভ মস্কো আলোচনায় ইউক্রেনের পক্ষে এর আলোচক প্রেসিডেন্টের উপদেষ্টা মাইক হাইলো পেডোলিয়াককে ফ্রান্সের প্রস্তাবের ব্যাপারে জিজ্ঞাসা করে হলে তিনি বলেন, মধ্যস্থতার জন্য ফরাসি প্রস্তাব সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। ইউক্রেনীয় টেলিভিশন দিয়ে সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেন আরও অস্ত্র না পাওয়া পর্যন্ত আলোচনা অর্থহীন হবে। এদিকে আরেকটি হট নিউজ আছে, যেখানে পদত্যাগ করলে ওড়িশার সবমন্ত্রী। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নির্দেশ মেনে পদত্যাগ করেছেন ওড়িশা মন্ত্রিসভার সব সদস্য। শনিবার দুপুরে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। ক্যাবিনেটের পাশাপাশি ওড়িশা বিধানসভার স্পিকারও পদত্যাগ করেছেন। রোববার দুপুর 12টায় রাজ্যের নতুন মন্ত্রিসভার শপথ নেবে বলে শাসক দল বিজেপি সূত্রে হিন্দুস্তান টাইমস জানিয়েছে। খবরে বলা হয়, নবীন পট্টনায়কের মন্ত্রিসভায় রদবদল করতে চায়। সেখানে মন্ত্রিসভা টিকিয়ে রেখে রদবদল করলে অনেক সমস্যা দেখা দিত, যার ফলে বিজেপি সুবিধা পেয়ে যেত। 2019 বিধানসভা জোটে জিতে টানা পঞ্চমবার ওড়িশার মুখ্যমন্ত্রী পথে শপথ নিয়েছেন নবীন। মন্ত্রিসভার এবার নবীন বেশ কয়েকজন নতুন প্রজন্মের নেতাকে আনতে চান বলে তার ঘনিষ্ঠ মহল জানিয়েছে। 2024 সালের সাধারণ নির্বাচনের আগে দলকে শক্তিশালী ও পুনরুজ্জীবিত করতে নবীন পট্টনায়কের এই সিদ্ধান্ত বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বিষয়টি এখন জাতীয় রাজনীতির চর্চার বিষয় হয়ে উঠেছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবারই ওড়িশার ব্রজরাজনগর বিধানসভা উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। তারপর এ গোটা মন্ত্রিসভা পদত্যাগ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে আরেকটি হট নিউজ আছে, ইউক্রেন যুদ্ধের 100তম দিনে রাশিয়ার অর্জন কতটুকু? রাশিয়া ইউক্রেন যুদ্ধের 100তম দিন পার হয়েছে। এখন হিসাব নিকাশ করলে 100 দিন পর কোথায় দাঁড়িয়ে আছে ইউক্রেন যুদ্ধ? রাশিয়ার আক্রমণ ঠেকাতে গিয়ে ইউক্রেনকে তাদের 20% অঞ্চল মূল্য হিসেবে দিতে হয়েছে। এই যুদ্ধ এখন ঠিক কী অবস্থায় আছে তার অনেকখানি ধারণা পাওয়া যেতে পারে নিজের তিনটি উক্তি থেকে। এক, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন তার দেশের 20% ভূখণ্ড এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। দুই, যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা বিভাগ তাদের সবশেষ মূল্যায়ন বলছে রাশিয়া এখন পূর্ব দোনবাসে কৌশলগত সাফল্য পাচ্ছে, যদিও এর জন্য তাকে প্রচুর মূল্য দিতে হচ্ছে। তিন, ন্যাটোর প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ অন্যদিকে বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন ওয়ার অফ অ্যাট্রিশন বা দাঁতে দাঁত চিপে যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থায় উপনীত হয়েছে এবং পশ্চিমা দেশগুলো দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য তৈরি হতে হবে। শুক্রবার ইউক্রেন হামলার 100তম দিনে বিবৃতিতে ক্রেমলিন মুখপাত্র দিমিত্র পেসকভ এক ঘোষণা জানিয়েছেন, বিশেষ সামরিক অভিযানের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবেই। বললেন, মস্কোপন্থী দুই অঞ্চল দনবাস ও লুহানেস্কের বাসিন্দাদের কিয়েভ বাহিনী নির্যাতন থেকে রক্ষা করতেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করা হবে। এদিকে আরেকটি হচ্ছে, নিজেকে বিয়ে করবেন এই তরুণী, যাবেন হানিমুনেও। রীতিমতো আয়োজন করে বিয়ে করবেন এই তরুণী, বিয়ের পর যাবেন হানিমুনেও। তবে হানিমুনটা একাই সারতে হবে তার, কারণ এই তরুণী পাত্র বাছায় ঝামেলা যাননি, নিজেই নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের গুজরাটের ভদ্রদোরার বাসিন্দা বছর ক্ষমা বিন্দু নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তাই বিয়ের জন্য নিজেকে বেছে নিয়েছেন। ইতিমধ্যে বিয়ের দিন ঠিক করা হয়েছে, আগামী 11 জুন নিজেকে বিয়ে করবেন ক্ষমা বিন্দু। ভদ্রদোরার গোত্রীর একটি মন্দিরে বিয়ে আয়োজন হয়েছে। ক্ষমা জানিয়েছেন আর 5টি বিয়ের মতোই যাবতীয় নিয়ম পালন করা হবে তার বিয়েতে।
সাত পাকের নিয়ম থাকবে। উত্তর ভারতের বিষয়ে একটি অন্যতম রীতি বিয়ের শপথ নেবেন। বিয়ে সেরে গোয়াতে হানিমুনিও যাবেন। নিজেকে নিজে বিয়ে করার মানে কি জানতে চাইলে ওই তরুণী বলেন, আমার বিয়ে করার ইচ্ছে ছিল না, কিন্তু কনের স্বাস্থ্যে চাইতাম, সেই কারণে নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নেই। ক্ষমা জানান আসলে এর অর্থ নিজেকে ভালোবাসা, আরও বেশি করে গুরুত্ব দেয়া নিজেকে। এ ব্যাপারে ক্ষমার সোজা সপ্তাহ উত্তর, মানুষ যাকে ভালোবাসে তাকে বিয়ে করে। আমি আমাকে ভালোবাসি, সেই কারণে এই বিয়ের সিদ্ধান্ত। বিয়েতে বাবা মা রাজি কিনা তা জানতে চাইলে ক্ষমা বলেন, তার বাবা মা মুক্ত মনের মানুষ, তারা এই বিয়ে মেনে নিয়েছেন। এদিকে এই বিয়েকে ভারতীয় সংবাদ মাধ্যমে ভারতের প্রথম সলোগামী বা নিজগামী বলা বিয়ে বলা হচ্ছে।